দেখো খিচুড়ি আমি সিটি মেরে নিয়েছি, প্রথমে চাল ডাল সিটি মেরে নিয়েছি, দেখেছো? এই দেখো কিছু মশলা দিইনি এখনো। আর এখানে হচ্ছে কিমা, এটা খিচুড়ির মধ্যে আমি অ্যাড করব। তো ওটা ভুলে গেছি আমি কেমন করে করলাম, তারপর পরে আমার মনে পড়লো, ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। দেখো কেমন হবে জানি না খেতে, তবে খুব যত্ন সহকারে তো করছি, দেখা যাক কী হয়। আর আমি জানো তো হাঁড়িতে খিচুড়ি করতে পারি না, হাঁড়িতে খিচুড়ি করলে কী হয় বারবার তো সেই নাচতে হয়, আর ওই নাচতে পারি না বলে তোমার চলাটা কেমন বেড়ে যায়। ওই জন্য আমি প্রেসারে কী করি, প্রেসারে সিটি মেরে নিই, দিয়ে বসিয়ে রেখে দিই, ভাতটা গলে যায়, তারপর এরকম মশলা কষি। মশলা কষার পর তোমার এই খিচুড়ির মধ্যে অ্যাড করে দিই। তো আমি মশলাটা আর একটু কষাবো, তারপর খিচুড়িতে দেবো। আর এর সঙ্গে মনে হয় পাপড় হবে, একটু চাটনি হবে, তবে ওগুলো এখনও ফুটিনি, ওটা আগে হয়ে যাক, একে একে করবো, তাহলে জিনিসটা ভালো হবে, তাড়াহুড়ো করতে গেলে হবে না, আর খিচুড়ি তো একদম তাড়াহুড়ো করাই যায় না, ওই জন্য একটু স্লো স্লোই করছি। এবার আমি ঢেলে দিই হাঁড়িতে, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না বান্না হয় না, যতটা পাচ্ছি করার চেষ্টা করছি, পরেটা ভালো করে ধুয়ে দেবো, এক হাতে হচ্ছে না। চলো এবার চাপাই বাবারে, জোর লাগাচ্ছে, বাবরে একাতে হবে না মনে হচ্ছে, কি করবো দাঁড়াও পাচ্ছি না গো, রাখতে হবে ফোনটা, একটু রেখে দিই। হ্যাঁ আমার খিচুড়ি রেডি, দেখতে পাচ্ছ এরকম তো। এবার গরম গরম স্টার্ট করবো, একটু আলু ভেজে নিই চটপট চটপট, দিয়ে খেয়ে নেবো গরম গরম। এখানে ঠিক কালারটা বোঝা যাচ্ছে না, তবে কালারটা দারুণ হয়েছে। আলু ভাজা আর বেগুন ভাজাও আমার হয়ে গেছে, আর চাটনি দেখছি ফ্রিজে আছে, ওই জন্য আর চাটনিটা করবো না। তো আমার রান্না কমপ্লিট, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার কটা জামা কাপড় কেচেছি সেগুলো বাইরে মেলতে এসছি, জামা কাপড় কটা মেলেনি, দেখতেই পাচ্ছ তোমরা কি জামা কাপড় কেচেছি। এই দেখো মার সাথে মেললাম আমার ছেলের প্যান্টটা, তো দাঁড়াও মেলেনি, তারপর আবার বলছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যেমন আমাকে ভালোবাসছো অনেক অনেক ভালোবাসা দেবে। আর তো নতুন করে বলার কিছু নেই, আর তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। এবার দেখো আমি কি দেখবো, আমাদের নারকেল গাছে অনেক নারকেল হয়েছে, হ্যাঁ তো দুটো পাখি দেখছি খুব কিচিরমিচির করছে, সেটাই আমি দেখছি, রোদ তো তাকাতে পাচ্ছি না, ওই জন্য হাত দিয়ে ওরকম দেখার চেষ্টা করলাম। চলো এবার ঘরে চলে যাই, মেলা হয়ে গেল, সব কিছু দেখা হয়ে গেল, এবার খিচুড়ি খাবো আর ঘুমিয়ে পড়বো।